আসসালামু আলাইকুম, সবাইকে সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগতম। গতকালকে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলে, সেটা হচ্ছিল গত 23 মার্চ থেকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী গ্রেড 1-এর সৈনিক পদের SMS আসা শুরু হয়ে গেছে। এখন যারা তোমরা আবেদন করেছিলা, করে রেখেছো, গতকালকের ভিডিওতে আমি বলে দিছি, যারা দেখোনি ওই ভিডিওটা দেখে আসতে পারো, অনেকগুলো ইনফরমেশন আমি দিয়েছি যে কী কী করতে হবে। বাট আজকের ভিডিওতে আমি আলোচনা করব, তুমি যদি 2022 সালে তুমি স্বপ্ন দেখো বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক হবা, সেক্ষেত্রে তুমি এখন থেকে, যেহেতু SMS আসা শুরু হয়ে গেছে, এখন থেকে কীভাবে প্রস্তুতি নিতে পারো এবং কোন কোন বিষয়গুলোর উপরে বেশি গুরুত্ব দিতে পারো, সেগুলো নিয়ে আজকের পুরো ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই তোমরা আমার সঙ্গে থাকবা। তাহলে যারা স্বপ্ন দেখো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হবার 2022 সালে, আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু বিষয় জানতে পারবা। সর্বপ্রথম তোমাকে লক্ষ্য রাখতে হবে, বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু অল্প সংখ্যক SMS দিবে একটা জেলার, নির্দিষ্ট ক্যান্টনমেন্টে যেতে হবে, গিয়ে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হইতে হবে। পরীক্ষার শুরুতে সর্বপ্রথম তোমাদের প্রাথমিক মেডিকেল এবং ফাইনাল মেডিকেল চেক আপ করা হবে। তার মানে সেনাবাহিনীর সৈনিক যদি হতে চাও, সবার আগে তোমাকে গুরুত্ব দিতে হবে তোমার মেডিকেল কোনো সমস্যা আছে কি না। যদি তোমার অভিজ্ঞতা না থাকে, তাহলে তুমি অবশ্যই যার অভিজ্ঞতা আছে তার শরণাপন্ন হয়ে তুমি তোমার মেডিকেল কোনো সমস্যা থাকলে সেটা আগে থেকেই চিকিৎসার মাধ্যমে ঠিক করে ফেলো। পাশাপাশি আমাদের সোলজার ট্রেনিং একাডেমি রয়েছে, তুমি চাইলে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতেও আসতে পারো। যদি তোমার কোনো রিসোর্স না থাকে, ধরো তোমার কোনো একটা মেডিকেল সমস্যা আছে কি না বা কোনো সমস্যা হবে কি না, এই ধরনের যদি কোনো দ্বিধার মধ্যে তুমি থাকো, অবশ্যই তুমি আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসতে পারো। এসে আমরা সোলজার ট্রেনিং একাডেমিতে প্রাথমিক মেডিকেল চেক আপগুলো করিয়ে থাকি, এবং যদি কারো কোনো সমস্যা বের হয়, আমরা আমাদের পক্ষ থেকে, কারণ আমরা 2015 সাল থেকে আমাদের সোলজার ট্রেনিং একাডেমি পরিচালিত হয়ে আসছে, আমাদের ছাত্ররা বাংলাদেশের বিভিন্ন বাহিনীতে চান্স পাচ্ছে, ইনশাল্লাহ তোমরাও চান্স পাবা। আর আমাদের যতটুকু অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতার আলোকে আমরা তোমাকে সঠিক পরামর্শ দেব এবং দিক নির্দেশনা দেব যে তোমার এই সমস্যাগুলো বের হচ্ছে বা এই সমস্যাগুলো দেখা যাচ্ছে, এগুলো থাকলে তুমি আপাতত সেনাবাহিনীতে গেলে বাদ পড়ে যেতে পারো। তো এই সমস্যাগুলো তুমি আগে থেকে একটা প্রস্তুতির মাধ্যমে জানতে পারছো এবং সেই সমস্যাটা তুমি সমাধান করে ফেলতে পারছো। সেই কারণে সেনাবাহিনীতে সৈনিক পদে পরীক্ষা দিতে গেলে তোমাকে সবার আগে মেডিকেল ঠিক আছে কিনা সেটা অবশ্যই খুবই গুরুত্বের সাথে দেখতে হবে এবং বিবেচনা করতে হবে। তোমাদেরকে একটা ইনফরমেশন দিই, সেনাবাহিনীতে ধরো 200 অথবা 300 জন আজকের দিনের পরীক্ষায় ডাক দেওয়া হলো SMS-এর মাধ্যমে। তোমরা জানো কি জানো না আমি বলে দিই, প্রাথমিক মেডিকেলে দেখা যাচ্ছে 200 জন গেলে 180 জন বাদ পড়ে যাচ্ছে, 190 জন বাদ পড়ে যাচ্ছে। তার মানে কি, মেডিকেলটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত, শরীরের উপরের অংশ এবং ভিতরের অংশ, কোনো সমস্যা আছে কি না সেটা আগে সবার আগে ফাইন্ড আউট করতে হবে। সমস্যা সমাধান করে পরীক্ষা দিতে যাবা, তাহলে অবশ্যই তুমি বাদ পড়বা। এরপরে আসা যায় শারীরিক পরীক্ষা। অনেক প্রার্থী দেখা যায় মেডিকেলে ফিট থাকে, পরীক্ষা দিতে গেল ক্যান্টনমেন্টে, মেডিকেলে টিকলো, কিন্তু শারীরিক ইভেন্টগুলোতে সে পাচ্ছে না। আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে বিগত বছরগুলোতে এরকম অনেক শিক্ষার্থী এসেছিল, মেডিকেলে ফিট কিন্তু দেখা যায় শারীরিক ইভেন্টে সে কিছুই পাচ্ছে না। সেনাবাহিনীর শারীরিক ইভেন্টের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং কঠিন বিষয়টা হচ্ছিল সেটা চিন আপ দেওয়া। এরপরে সিট আপ হতে পারে, পুশ আপ হতে পারে, দৌড় হতে পারে, আর অন্যান্য শারীরিক ইভেন্ট হতে পারে। তুমি শারীরিকে কতটুকু সক্ষমতা তোমার রয়েছে এই ইভেন্টগুলো করার জন্য, এখন থেকে বাসায় প্রস্তুতি নাও, প্রিপারেশন নাও। অনেকে পারে প্রস্তুতি ছাড়া, আবার অনেকে প্রস্তুতি নিয়েও পারে না। তুমি যদি মনে করো তুমি সেনাবাহিনীর শারীরিক ইভেন্টগুলোতে ভালো করতে পারবে, ওকে ফাইন। বাট তোমার যদি কনফিডেন্স না থাকে যে না আমি পাচ্ছি না, আমার একটা প্রস্তুতি দরকার, আমার প্রতিষ্ঠান দরকার, আমার একটা পরিবেশ দরকার, অবশ্যই তুমি বা তোমরা আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসতে পারো। এসে আমাদের এখানে যেমন প্রাথমিক মেডিকেল বা মেডিকেল পরামর্শ দেওয়া হয় চেক আপের পরে বা চেক আপের আগে, ঠিক তেমনি শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য কিন্তু আমরা আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে প্রচুর পরিমাণে শারীরিক অনুশীলন করিয়ে থাকি। যে ইভেন্টগুলো সেনাবাহিনীর সৈনিক পদে আসে, ওই ইভেন্টগুলো তো করাই,
তার পাশাপাশিও আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে অনেকগুলো শারীরিক ইভেন্ট করানো হয়। যারা আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ভিডিওগুলো দেখো তোমরা অবশ্যই জানো আমরা কীভাবে শারীরিক ইভেন্টগুলো করাই এবং কী কী কার্যক্রম আমাদের এখানে পরিচালিত হয় সেগুলো তোমরা অবশ্যই জানো। আর যারা জানো না বা যারা আজকে প্রথম দেখছো অবশ্যই দয়া করে হয়ে আমাদের এই চ্যানেলের ইউটিউব চ্যানেলে যাওয়া গিয়ে এখানে অসংখ্য ভিডিও রয়েছে এই ভিডিওগুলো একটু তোমরা দেখে আসবে, তাহলে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে তোমাদের একটু ধারণা তৈরি হবে যে আমরা এখানে কী কী শেখাই এবং তোমরা এখানে কী কী বিষয়ের উপরে শিখতে আসবা। শারীরিক পাস হয়ে যাওয়ার পরে দেন তোমাদের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। মজার বিষয় এটা, অনেক ছাত্র মেডিকেলে ফিট হলো, শারীরিক পরীক্ষায় পাস করলো, কিন্তু সেনাবাহিনীর লিখিত পরীক্ষা সম্পর্কে তার আগে থেকে কোনো অভিজ্ঞতা না থাকার কারণে, কোনো ধারণা না থাকার কারণে সে দেখা যাচ্ছে লিখিত পরীক্ষা ফেল করে ফেলছে। এরকম অনেক ছাত্র আমরা পেয়েছি আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে এবং অনেক ছাত্রই কিন্তু প্রতিনিয়ত মেডিকেলে পাশ করছে, শারীরিকে পাশ করছে, লিখিত পরীক্ষায় গিয়ে ফেল করছে। তাহলে ফেল করলে তো অবশ্যই তোমাকে নেবে না, তোমার দরকার এখন থেকে, যেহেতু SMS আসা শুরু হয়ে গেছে 2022 সালে, তোমার উচিত হবে খুবই সংক্ষিপ্ত সিলেবাসে গুরুত্বপূর্ণ টপিকসগুলো পড়ে ফেলা। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে 50 নম্বরের লিখিত পরীক্ষা হয়, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত এবং অনেক ক্ষেত্রে সাধারণ IQ পরীক্ষাও কিন্তু দিয়ে দেবে, সাধারণ বিজ্ঞান এবং IQ পরীক্ষা একসঙ্গে অ্যাডজাস্ট করে দেয়। অর্থাৎ এই 6টা বিষয়ের উপরে তোমাকে মোটামুটি প্রিপারেশন নিয়ে যেতে হবে। তোমার লক্ষ্য অবশ্যই শুধুমাত্র পাস করে চাকরি নেওয়া তা না, তোমার লক্ষ্য হওয়া উচিত তুমি পরীক্ষার কেন্দ্রে লিখিত পরীক্ষায় ফার্স্ট হয়ে যাতে মেধা অর্জন করতে পারো, এটা অবশ্যই টার্গেট করতে হবে। আর সোলজার ট্রেনিং একাডেমিতে যারা আসে স্বল্প সময়ের প্রস্তুতি নিতে, আমাদের এখন ব্যাচে ভর্তি চলছে, তুমি চাইলে এখানে এসে 15 দিনের একটা কোর্স করতে পারো অথবা 1 মাসের একটা কোর্স করতে পারো লিখিত পরীক্ষার জন্য। আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আমরা 100+ মডেল টেস্ট নিই, এই মডেল টেস্টগুলো যদি কেউ কমপ্লিট করতে পারে এবং ভালোভাবে প্রিপারেশন নিয়ে যেতে পারে এই মডেল টেস্টগুলো দেওয়ার মাধ্যমে, আমাদের শিক্ষার্থীরা বিগত বছরে পরীক্ষার কেন্দ্রগুলোতে ফার্স্ট হয় অথবা সেকেন্ড হয়, তোমরাও ইনশাল্লাহ ভালোভাবে প্রিপারেশন নিয়ে যদি যেতে পারো অবশ্যই তোমরা ফার্স্ট অথবা সেকেন্ড হতে পারবা। আবার অনেকে মনে করতে পারো যে স্যার শুধুমাত্র সোলজার একাডেমির কথাই বলছে, আমি কিন্তু তা বলছি না। যদি তোমার কনফিডেন্স থাকে ঠিক আছে তুমি পরীক্ষায় গিয়ে ভালো করতে পারবা, ওকে ফাইন, তুমি ভালোভাবে বাসায় প্র্যাকটিস করো। আমাদের ইউটিউব চ্যানেলে আমি অসংখ্য টিউটোরিয়াল দিয়েছি লিখিত পরীক্ষার জন্য, এই চ্যানেলে তুমি আমার ইউটিউব চ্যানেলে যাও গিয়ে দেখবা সেনাবাহিনীর লিখিত পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন হতে পারে, মডেল কোশ্চেনগুলো আমি দিয়েছি, ওই ভিডিওগুলো ডাউনলোড করে আইডিয়া একটা নাও, নিয়ে বাসায় বসে বসে প্র্যাকটিস করো, তাহলে দেখবা যখন পূর্ব প্রস্তুতি নিয়ে যাবা, লেখাপড়া করে যাবা, অবশ্যই পরীক্ষায় তুমি ভালো করতে পারবা। আর চাকরির পরীক্ষা মনে রাখবা, চাকরির পরীক্ষায় সবসময় যে তোমার সাবজেক্ট যে বিষয়গুলো তুমি পড়ে আসছো ক্লাস 9-10 ওর মধ্যে যে কোশ্চেন থাকবে তা কিন্তু না, যেহেতু চাকরির পরীক্ষায় অনেক কম্পিটিশন হবে, এখানে সিলেবাসের বাইরে তোমার এই পাঠ্যক্রম পুস্তকের বাইরেও কিন্তু অনেক সাধারণ জ্ঞান রিলেটেড অনেক কিছু বিষয় সংযুক্ত করা হয়, সে কারণে পূর্ব প্রস্তুতি না থাকলে অনেক ছাত্রই দেখা যায় ফেল করে ফেলে। এখন আলোচনা করব, তোমার কিছুক্ষণ আগে আমি মেডিকেল পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করলাম, লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করলাম এবং শারীরিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করলাম। সেনাবাহিনীর সৈনিক পদে ভাইবা পরীক্ষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক শিক্ষার্থী মনে করে আমাকে স্যাররা প্রশ্ন করবে আমি উত্তর দেব, আমার নাম জিজ্ঞেস করবে কই থেকে আসছি, কেন আর্মিতে আসতে চাই বা কী বিষয় আমাকে জিজ্ঞেস করলে আমি উত্তর দেব, কোনো উত্তর পারবো না বলবো যে পারি না। না, এটা একটা সাইকোলজিক্যাল পরীক্ষা, খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে অফিসাররা কাছ থেকে অবজার্ভ করবে, যাচাই বাছাই করবে তোমার বিভিন্ন গুণাবলী। কোন গুণাবলী? তুমি একজন সৈনিক হতে চাও, সেই সৈনিক হওয়ার সক্ষমতাগুলো আছে কি না, ভাইবা পরীক্ষায় কিন্তু একজন প্রার্থীকে সামরিক বাহিনীর কর্মকর্তারা যারা থাকেন তারা কিন্তু বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তোমাকে জিজ্ঞেস করবে এবং তোমার কাছ থেকে সেই গুণাবলীগুলো জানার বা দেখার চেষ্টা করবে। সে কারণে যারা 2022 সালে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে SMS আসা শুরু হয়েছে, যারা SMS পাবা
তারা এখন থেকে প্রস্তুতি নেও, প্রস্তুতি না নিয়ে গেলে তুমি ভালো করতে পারবে না। অনেক জেলা অনেক স্টুডেন্ট দেখা যায় তার আঞ্চলিকতা ভাষায় কথা বলে, এটা একটু পরিহার করতে হবে। আমার ইউটিউব চ্যানেলে যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আজকে ভাইবা পরীক্ষা কীভাবে ভালো করতে হয় সেটা নিয়ে আলোচনা করছি না, আমি ওভারঅল বিষয় নিয়ে আলোচনা করছি। তুমি ভাইবা পরীক্ষা সম্পর্কে ভালো ধারণা পাইতে চাইলে আমাদের সোজা ট্রেনিং একাডেমির এই চ্যানেলেই তুমি দেখবো অনেকগুলো ভাইবা রিলেটেড ভিডিও রয়েছে, পরামর্শ রয়েছে, টিপস রয়েছে। যারা আজকে প্রথম দেখছো আমাদের সোজা ট্রেনিং একাডেমির ভিডিওটি, যারা দেখছো আজকে প্রথম, এই চ্যানেলে চলে যাও, গিয়ে দেখবো যে অনেকগুলো টিউটোরিয়াল রয়েছে, তুমি টিউটোরিয়ালগুলো দেখে বা ডাউনলোড করে কিন্তু প্রস্তুতি নিতে পারবা। এবং তোমার প্রস্তুতিটাকে সঠিক গাইডলাইন মেনে প্রস্তুতির জন্য তুমি চাইলে অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসতে পারো। আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে সমসাময়িক ব্যাচে ভর্তি চলছে, যেহেতু 23 তারিখ থেকে 23 মার্চ থেকে SMS আসা শুরু হয়েছে, এখন পর্যায়ক্রমে সারা বাংলাদেশে শিক্ষার্থীদের SMS আসবে। SMS-এর অপেক্ষায় না থেকে তুমি এখন থেকে প্রস্তুতি নাও, কারণ তোমাকে SMS কিন্তু 72 ঘন্টা আগে অথবা 3 দিন আগে তোমাকে জানানো হবে, সেহেতু ভয়ের তো কিছু নাই। ধরো তুমি সিলেট থেকে বা চট্টগ্রাম থেকে বা ঢাকা থেকে বা অন্য কোনো জেলা থেকে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসছো, এখন মনে করতেছো যে কখন SMS আসে বা আমি ওখানে গেলাম, রংপুরে গেলাম সোজার একাডেমিতে বা প্রস্তুতি শুরু করলাম, এর মধ্যে SMS চলে আসলো, তখন কি করব। SMS আসলে চলে যাবা পরীক্ষা দিতে, তুমি যে কয়দিন প্রস্তুতি নেবা সে কয়দিনই তো তুমি একটা ধারণা পাবা, নিজেকে গুছাই ফেলতে পারবা, নিজেকে প্রস্তুত করে নিতে পারবা। এবং সারা বছর ধরেই কিন্তু পরীক্ষা চলবে, এমন না যে একদিনেই পরীক্ষা শেষ করতেছে, এটা কিন্তু এমন না। সেনাবাহিনীর সিস্টেম সারা বছর ধরে আস্তে আস্তে অল্প অল্প করে SMS পাঠাবে এবং অল্প সংখ্যক স্টুডেন্টদেরকে ডাক দিয়ে তারা পরীক্ষা নেবে। সেই কারণে কার কবে পরীক্ষা হবে ওই ডেটের আশায় না থেকে তোমার বা তোমাদের এখন উচিত ভালোভাবে সেনাবাহিনীর যদি সৈনিক হওয়ার স্বপ্ন দেখো যে আমি 22 সালে আমি সৈনিক হবই, তাহলে তোমার প্রস্তুতিটাও এই হওয়ার মতো করেই হইতে হবে। তোমার জিদ থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, শতভাগ দিয়ে চেষ্টা করো, আপ্রাণ চেষ্টা করো, সৎপথ অবলম্বন করো, সঠিক গাইডলাইন মেনে চলো, ঠিক আছে, সঠিক দিক নির্দেশনাগুলো মেনে চলো। কেন তুমি পারবে না তোমার স্বপ্ন পূরণ করতে? তুমি অবশ্যই পারবা স্বপ্ন পূরণ করতে, যদি তুমি স্বপ্নের পিছনে ছোট এবং পরিশ্রম করতে থাকো, এবং এই পরিশ্রমটা যদি তোমার সঠিক গাইডলাইন মেনে হয় এবং সঠিক পরামর্শ মেনে যদি হয়, তুমি অবশ্যই সৈনিক হওয়ার যে স্বপ্নটা দেখছো এটা 2022 সালেই তুমি পূরণ করতে পারবা। আর এই পূরণ করার পাথেয় হিসেবে বা সহযোগী হিসেবে তুমি যদি মনে করো যে আমাদের সোজা ট্রেনিং একাডেমির সহযোগিতা প্রয়োজন, তোমরা অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসতে পারো, এসে 15 দিনের কোর্স অথবা 1 মাসের একটা কোর্স করে যেতে পারো। তুমি অনেক কিছু বিষয়ে শিখতে পারবা, অনেক কিছু বিষয়ে তুমি নিজেকে দক্ষ প্রার্থী হিসেবে তৈরি করতে সক্ষম হবা। সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা থাকলো, সবার জন্য দোয়া করি, সবাই যেন 2022 সালে যারা আবেদন করছো সেনাবাহিনীতে সবাই যেন সবার স্বপ্নকে পূরণ করতে পারো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।